ঢাকাই দেখেন আল্লাহ ইয়া আল্লাহ তিন দিন ব্যাপী কালামের বাজার ইয়া আল্লাহ উমর পাখির আছে যার বাড়ি দিকে রওনা দিয়েছে গাঠরি ঘুষাইছে আগেই আল্লাহ আল্লাহ কোন দিন যেন দুনিয়ার বাজার থেকে গাঠরি ঘুষান লাগবে জানি না আল্লাহ কে কি পাইলাম জানি না আল্লাহ তুমি একটু তাকাইয়া দেখো আল্লাহ আল্লাহ বুঝি আপনি আমাদের উপর বেজার হয়েছি আল্লাহ আমার মধ্যে গুনাহ আপনি বেজার আল্লাহ গোসা হইয়া আমাদের জন্য জাহান নামের অর্ডার দিয়েন না আল্লাহ আমরা জাহান নামের আজাব সহ্য করতে পারবো না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই এই ময়দানটারে কামদুনিয়া ময়দান হিসেবে রাখো আল্লাহ আল্লাহ তোমার বন্ধু বারবার 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 দোয়া করছে এই ময়দান যেন কামদুনিয়া দরবার হয় এই ময়দানটা যেন কামদুনিয়া ময়দান হয় আল্লাহ গো আপনি একটু তাকাইয়া দেখেন আল্লাহ আপনার কুদরতি পারদর্শী আল্লাহ আল্লাহ আপনার কুদরতি পারদর্শী আমাদের ভয় লাগে আল্লাহ কবরে একা একা কেমনে থাকবো রে 99টা সাপের কামড় সহ্য করতে পারবো না আল্লাহ আমাদের মতো অপরাধী তোমার দরজার মধ্যে কেউ নাই আল্লাহ আমাদের মতো অপরাধী কেউ নাই গুনাহগার কেউ নাই ইয়া আল্লাহ আপনার দরবারের বাগী আমাদের মতো কেউ নাই আল্লাহ এরপর তো আমরা আশাবাদী আপনি গফুর গফার আপনি রহিম রহমান গফুর গফার নামের খাতিরে আপনি আমাদিগকে মাফ করে দেন রহিম রহমান নামের উসিলে দিয়ে আমার উপরে আমাদের উপরে দয়া করেন আমাদের উপরে রহম করে আল্লাহ আমরা জয়ী আমরা দুর্বল আল্লাহ আমরা সবল না আল্লাহ আপনি আমাদের উপরে খাস রহমত নাজিল করে আল্লাহ আমাদের সবার কলবের ভিতরে মারিফাতের আগুন লাগাইয়া দেন মারিফাতের বাতি জ্বালাইয়া দেন এই বাগান যে পাগলায় মিলাইছে জমিনের মধ্যে তো ঘুমায় আল্লাহ আল্লাহ মেহরবানি করে আপনি তারে মাফ করিয়া দেন আল্লাহ জান্নাতের ভিতরে দরজা বলন্দ করিয়া দেন আল্লাহ তিন দিন পর্যন্ত একই জায়গায় রইছি আল্লাহ গো কলি যাই তো মানে না কেমনে থাকবো আল্লাহ গো আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ যারা খেদমত করছে আল্লাহ খেদমতকে কবুল কইরে নেন ছাত্র ওস্তাদরা অনেক কষ্ট করছে আল্লাহ তুমি তাদের কবুল করিয়ে নাও স্বেচ্ছাসেবক ভাইরা অনেক কষ্ট করছে আল্লাহ কবুল করিয়ে নাও দরবার কমিটি মাহফিলটাই সুন্দরভাবে পরিচালনা করছে আল্লাহ তুমি কবুল করিয়ে নাও আল্লাহ খবরটা সোনার মদিনে পৌঁছাইয়া দাও আল্লাহ বুঝি আমাদের কথা আপনার কাছে ভালো লাগে না কারণ আমাদের জবানটা নাপাক আমাদের আমল আপনার কাছে ভালো লাগে না বুঝি যে এইভাবে করা দরকার আমরা পারি না আল্লাহ তোমার নবী সোনার মদিনে আমাদের মায়ার কারণে ঘুমায় আল্লাহ আপনার আসমানে যায় নাই আপনার নবী তো বাইলে মাফ চাই আপনি আমাদের মাফ করে দেন ইয়া আল্লাহ আপনি একটু আমাদের দিকে তাকান ইয়া আল্লাহ যার দিলের ভিতরে যে নেক আশা আছে আপনি পুরাইয়া দেন যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ গো দোয়া চাইছে আপনি তো বড় ডাক্তার যে ঔষধের ভিতরে সেবা রাখছেন সে ঔষধের ব্যবস্থা করিয়া দেন ইয়া আল্লাহ কাফের কুবুরি থেকে হেফাজত করেন তাম পৃথিবীর ইসলাম এবং মুসলমানদের হেফাজত করেন যে সমস্ত মজাহিদ ভাইরা আমাদের মাঝে বিদায় আল্লাহ গো তাদের নিয়ে তো আমরা ময়দানে গড়াগড়ি খাইছিলাম তাদের
niye tu amra zamat namaz ada korsilam monazatu dorsilam ya Allah ay mahabil ashte parene Allah tader tumi maaf kore dao Allah ya Allah sobar kobor khana ki tumi jannater bagan banaiya dao ya Allah আমি জানি না আমার মত কোন ভাই বাবালাইতি তুমি তো ভালো জানো ইয়া আল্লাহ আমি জানি না কার মা নাই ইয়া আল্লাহ আপু জানে কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো জালাইতে বসে হাত জাগাইছে ইয়া আল্লাহ তাদের মা বাবার কবর আজ তুমি বন্ধ করিয়া দাও ya Allah zadir bhai birader bondokar kobore tader kobor khana ke jannater bagan banam ya Allah asmani bala asman uthai nan jomini bala jomine garot kore den byabshayikra dua chaiche Allah ei somosto byabshayikder ya Allah byabshar bitore apni falafel bhalo den halal ruzi kamai korar taufik den হারাম থেকে বাঁচিয়ে চলার তৌফিক দেন তিন দিন পর্যন্ত আমরা এই জায়গায় গড়াগড়ি খেয়েছিলাম কান্নাকাটি করলাম তোমারে বলাইলাম আল্লাহ তবে কথা বলছি আপনাদের কাছে আল্লাহর কাছে মাফ চাই যদি বেজার হইয়া থাকে যদি কষ্ট পাইয়া থাকেন আল্লাহর কাছে মাফ করিয়ে দিয়ে কিয়ামতের ময়দানে মাওলা জান্নাতে গেলে আমি আলিউল্লাহরে ভুলিয়ে যাইও না আল্লাহ গো ভাই দিবি ছিলে তুমি আমারও মাফ করিয়ে দেও আল্লাহ আল্লাহ আমার চালান শূন্য আল্লাহ ছিলে শুধু আমার ভাইরা যদি তোমার দরবারে আবদার করে করে গৌরব নলিল্লাহ না দিলে জান্নাতে যাব না আল্লাহ গো মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন ya Allah যারা মাহফিল মাদ্রাসা মসজিদ বডি কে দান করে সবাই দানকে কবুল করেন ya Allah বহুতল বিশিষ্ট মসজিদের কাজে হাত দিতে চাইতেছে আল্লাহ যেখানে যা লাগে তুমি ব্যবস্থা করিও এই জায়গা থেকে ওই জায়গায় আনন্দিত হইলে যদি ভালো ভালোই থাকে তাহলে তুমি স্থানান্তরিত হওয়ার তৌফিক দাও ya Allah যেখানে যা লাগে ব্যবস্থা করিয়া দাও ya Allah অত দরবারে যেখানে যা লাগে তুমি ব্যবস্থা করিয়া দাও ya Allah যারা দরবারের সাথে আদাওয়াতি করে দুশমনি করে তুমি তাদের হেদায়েত দাও হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করিয়া দাও হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করিয়া দাও ya Allah ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো চগলখুরিদের চগলখুরি থেকে হেফাজত করো ya Allah গীবতকারীদের থেকে হেফাজত করো জাদুকরদের জাদু টোনা থেকে হেফাজত করো ya Allah অনেক ভাইরাই দোয়া চাইছে আমার খেয়াল নাই আল্লাহ তুমি তো জানো ya Allah যে যে নিয়ত করে দোয়া চাইছে নিয়ত অনুযায়ী তুমি ফলাফল দান করো ya Allah আমার গ্রামবাসী ভাইদের তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও অনেক ভাইরা আখেরে মোনাজাত করার জন্য অনেক দূর দূরান্ত থেকে হাজির হইয়া গেছে আল্লাহ গো মেহেরবানি করে তুমি কাউকে মাহরুম করিও না হে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন ya Allah করোনা মহামারী ভাইরাস থেকে হেফাজত করেন ya Allah ডেঙ্গু থেকে হেফাজত করেন রোগ শোক থেকে হেফাজত করেন জ্বর নামক ভাইরাস থেকে হেফাজত করেন ya Allah সহি সালামতে মাবুদ গো আমার ভাইদের বাড়ি পৌঁছার তৌফিক দিয়ে দিও নিরাপদে যেন বাড়ি পর্যন্ত যাইতে পারে তুমি তৌফিক দিয়ে দাও ya Allah আগামী ফাল্গুন মাসের মাহফিলে আবার আমার ভাইদের আসার তৌফিক দিয়ে দেন বিভিন্ন জায়গা থেকে আমার ভাইরা অনেক কষ্ট করে কালেকশন করে কষ্ট হইছে মাথায় লইছে এরপরে হাতে অন্য লইয়ার পরে চাউল এই জায়গায় নিয়ে আসে আল্লাহ বিভিন্ন জায়গা থেকে মা বোনরা ভাইরা বাজানরা তারা চাউল পাঠাইছে টাকা পাঠাইছে আল্লাহ গো মেহরবানি করে তাদের নিয়াত অনুযায়ী তুমি ফলাফল দিয়া দাও কয়েকজনে মানত করেছিল মানত পুরাও হয়েছে আল্লাহ টাকা দিয়ে গেছে আল্লাহ তুমি কবুল করিয়ে নাও আর কয়েক ভাই মানত করছে আল্লাহ গো মেহরবানি করে ফলাফল তুমি দান করিও আল্লাহ যারা মানত করবে এই দরবারে আল্লাহ গো তুমি কাউকে
কাউকে বিফলে দিও না হে আল্লাহ যার দিলের ভিতরে যেই নেক আশা আছে ঘুরাইয়া দেন শয়তানের শয়তানি থেকে হেফাজত করে হে আল্লাহ ভাইদের ওসিলাত না আমারও মাফ করিয়া দেন হে আল্লাহ আমার মা জামা সুস্থ আছে আল্লাহ তুমি তো বড় ডাক্তার মেহরবানি করে আপনি সেবা দিয়েন মনির দুলাভাই সহ যারা অসুস্থ আল্লাহ তুমি তো বড় ডাক্তার আল্লাহ যে ঔষধের ভিতরে সেবা রাখছেন সেই ঔষধের ব্যবস্থা করে দেন আল্লাহ গো তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ হাফেজের বাবা হইতে মন চায় আল্লাহ গো হাফেজের বাবা বানাও আলেমের বাবা বানাও তোমার বন্ধুদের বাবা বানাও অনেকের সন্তান নিয়ে বিপদে আছে আল্লাহ সন্তানদের তুমি হেদায়েত নসিব করো আল্লাহ হে আল্লাহ মাদ্রাসায় যারা লেখাপড়া করার জন্য চেষ্টা করতেছে আল্লাহ সকলকে আলেমে বা আমল হিসাবে কবুল করো হাফেজ হওয়ার জন্য যারা আছে সকলকে হাফেজ হিসেবে কবুল করো আল্লাহ যারা খেদমত করছে আল্লাহ তাদের তুমি কবুল করিয়া নাও কিয়ামতের ময়দানে যেন আমরা গলা গলি ধরিয়া তোমার জান্নাতে যাইতে পারি তুমি তৌফিক দিয়া দিও আল্লাহ গো আমি আমার ভাইদের বিদায় দিলাম তুমি বিদায় দিও না আল্লাহ আমি হয়তো আমার ভাইদের ভুলিয়ে যাব তুমি ভুলিও না আল্লাহ আমার ভাইদের তোমার কুদরতি হাতের মধ্যে ছাড়িয়ে দিলাম আল্লাহ কো যে জিম্মাদারি তোমার কুদরতি জিম্মার মধ্যে নিয়ে নাও হে আল্লাহ যারা সবক পরিবর্তন করছে বা সবক ফেসে আল্লাহ নিয়মিত সবক আদায় করার তৌফিক দিয়া দেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা আজিনা মিনান নার ওয়াউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ